ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিল্পা কিচেনে। আজকে আমি গরমের এই মধ্যে একটা রিফ্রেশিং সামারের একটা জুস দেখাচ্ছি, পমিগ্রেনেট অর্থাৎ বেদানার মিল্ক জুস। তার জন্য এখানে আমি বেদানা কাট করে নিয়েছি। তো এখানে বেদানার কালারটা হচ্ছে খুবই হালকা, খুব রেডটা আমি পাইনি মার্কেটে, তো এটাই আমি নিয়েছি। আর এখানে আমি গার্নিশের জন্য দুটো লেবু কাট করে নিয়েছি। দেন এখানে নর্মাল মিল্ককে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো আর এখানে চিনি অ্যাকর্ডিং টু যেমন মিষ্টি পছন্দ করবেন, আর এখানে বরফ নিয়ে নিয়েছি, আর এটা আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তো দেন এবার এখানে আমি একটু ব্ল্যাক সল্টও নিয়েছি টেস্ট অনুযায়ী। তো দেন এবারে আমি বেদানাটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি বেদানাটা দিয়ে দেব, আর এটা আমি মিক্সি করে নেব। শুধু বেদানাটা দেব না, এর সাথে আমি দুধটাও মিক্স করব। আর আমি এখানে চিনিটা স্বাদ মতো দেব, যেমন পছন্দ করবেন মিষ্টিটা। আর আমি ব্ল্যাক সল্টটা দেব, দেন আমি পুরোটা একসাথে মিক্সি করে নিয়ে ফিরে আসব। নিয়েছি তো গরমের মধ্যে এই বেদানা জুসটা, আপনারা বাড়িতে অবশ্যই খুব কম সময়ে ট্রাই করবেন। তো এবার আমি এখানে ছাকার জন্য একটা ছাকনি নিয়ে নিয়েছি, তো ওর মধ্যে আমি পুরোটা একসাথে দেব। দেন যেহেতু এখানে বেদানার কালারটা একটু হালকা ছিল, রেড পুরোপুরি ছিল না, তাই জন্য এটা একটু একটু সাদা সাদা ভাব আছে এই জুসটার মধ্যে, বেদানা জুসটার মধ্যে। যদি লাল, একদম লাল বেদানাটা আপনারা ইউজ করেন, তো একদম বেদানা জুসের কালারটা একদম পরে এইভাবে এসেছে। তো এবারে আমি এটাকে তো গ্লাসের মধ্যে ফার্স্টে আমি নিচে বরফ দেব, আর এখানে কটা আমি পুদিনা পাতা অ্যাড করব। তো দেন পুদিনা পাতা অ্যাড করলাম। তো বরফটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। তো দেন এবার এখানে আমি বেদানা জুসটা অ্যাড করব। তো দেখুন তো আমার কালারটা কতটা হালকা এসেছে, কারণ বেদানা খুবই হালকা কালার ছিল। বেদানা মিল্ক রেডি। যেহেতু বেদানার জন্য বারবার বলছি কালারটা এইভাবে এসেছে, তো অলরেডি আপনারা সামারের মধ্যে এটা ট্রাই করবেন। আর এখানে আমি গার্নিশের জন্য একটা লেবু দিয়ে দিচ্ছি। তো দেন এটাকে আমরা সার্ভ করতে পারি এবার। তো রেডি বেদানা মিল্ক অর্থাৎ পমিগ্রেনেট মিল্ক জুস রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।